মেয়েরা পেয়ার শালিমার নাকি প্যারাশুট কোন তেলটা কিনবো এই নিয়ে কনফিউশন কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যে একবার না একবার হলেও হয়েছে হ্যাঁ কিনা সত্যি কথা বলুন ইন্ডিয়ান মার্কেটে বাজার চলতি যে সমস্ত হেয়ার অয়েলগুলো পাওয়া যায় হেয়ার অয়েল থেকেও বড়ো কথা নারকেল তেল কোকোনাট অয়েল হিসেবে কিন্তু এই দুটো তেল সব থেকে বেশি পরিমাণে ফেমাস আর এই দুটো তেলের যে কোনো একটা আমাদের দিদা ঠাম্মি পিসিমণি জেঠিমণি মাসিমণি এদের মধ্যে কেউ না কেউ তো ইউজ করেই করে এখনো পর্যন্ত তাই না হ্যাঁ আমরাও কেউ কেউ করি অবশ্যই স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারের জন্য পিওর কোকোনাট অয়েল ইউজ করা সব থেকে সেফ অ্যান্ড এফেক্টিভ ওয়ান সেভেন্টি ফাইভ এম এল কোকোনাট অয়েলের দাম সেভেন্টি ফাইভ রুপিস অ্যান্ড শালিমার নারকেল তেলের আছে মানে এই কন্টেনারটা হচ্ছে ফর্টি সিক্স গ্রামের যার দাম কিন্তু মাত্র চল্লিশ টাকা অতএব দামের দিক থেকে দেখতে গেলে কিন্তু প্যারাসুটের তুলনায় শালিমারটা একটু বেশি সস্তা প্যারাশ্যুটটা তুলনামূলক হালকা ফুলকা একটু দামি শালিমারের তুলনায় তো দেখুন প্যারাশুটের উপরেও কিন্তু লেখা আছে এটা পিওর এডিবল অয়েল এবং শালিমারেও কিন্তু লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর এডিবল অয়েল মানে এই দুটো তেলই কিন্তু আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারেন আর যেই তেলটা রান্নার কাজে ব্যবহার করতে পারছেন বুঝতেই পারছেন তার মানে এটা কতটা সেফ আপনার হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের জন্য সাউথ ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু রান্নার কাজে নারকেল তেলের ব্যবহারের প্রচলনটা একটু বেশি আর ওরা কিন্তু স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারও বেশিরভাগটাই করে থাকে পিওর কোকোনাট অয়েল দিয়ে তাই জন্য কিন্তু ওদের স্কিনটা অতটা চকচক অ্যান্ড গ্লোয়িং তো এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েলের পুষ্টিগত গুণাগুণটা দিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারেন কারণ এখানে কিন্তু আমি রিভিউ করছি হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের জন্য এই দুটো তেল কতটা ভালো রান্নার জন্য কিন্তু না রান্নার জন্য কোন তেল ভালো কি ভালো হবে কি করলে কতটা কি করলে ভালো হবে সেই বিষয়ে কোনো জ্ঞান আমার নেই তাই এই বিষয়টা আমি খুব একটা ভালো বলতে পারবো না হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের জন্য এই দুটো তেলের কোনটা বেশি ভালো হবে সেটুকু হয়তো বলতে পারবো আর এখানে শালিমার কোকোনাট অয়েলের পুষ্টি গুণাগুণটাও দিয়ে দিলাম কতটা কি পরিমাণ আছে চাইলে দেখে নিতে পারেন চুলে যে কোনো সমস্যায় পিওর কোকোনাট অয়েল ইউজ করে দেখুন থেকে বেশি হেলদি স্ক্যাল্প পাবেন আপনি বাজার চলতি লাইট ওয়েট হেয়ার অয়েল ইউজ করে নিজের চুলের বারোটা বাজানোর কোনো মানেই হয় না এই কথাটা তো আমি অনেক অনেকবারই বলেছি তাই না স্কিন কেয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনি পুরো বডিতে জাস্ট কোকোনাট অয়েল ইউজ করতে পারেন বিশ্বাস করুন আপনার স্কিন ধীরে ধীরে দেখবেন প্রচণ্ড পরিমাণে গ্লোয়িং হয়ে যাচ্ছে একটা নারিশমেন্ট পাচ্ছে সুন্দর কোমল মসৃণ হয়ে যাবে নর্মাল বাজার চলতে যে সমস্ত বডি অয়েলগুলো আছে তার থেকে আমার মনে হয় পিওর কোকোনাট অয়েল ইউজ করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন আপনি সেক্ষেত্রে এক গাদা গাদা তেল নিয়ে গোটা গায়ে মাখার কোনো প্রয়োজন নেই বা মাথাতেও দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প করে ইউজ করবেন দেখবেন হেলদি থাকবেন আর আমি কিন্তু এই নারকেল তেল দিয়ে বেশ কয়েকটা হেয়ার অয়েল বানিয়েছি এবং অনেকগুলো ডিআইভার রেমিডিও বানিয়েছি স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের যার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চেক করে নিতে কিন্তু একদমই ভুলবেন না আপনি যদি স্কিন অ্যান্ড হেয়ারে এক্সট্রা করে কোনো কিছু করতে না চান মানে কোনো ঝামেলা যদি করতে না চান জাস্ট কোকোনাট অয়েলকে প্রত্যেক দিন ইউজ না করলেও অন্তত সপ্তাহে তিন থেকে চার দিনও যদি ইউজ করেন স্কিনে অ্যান্ড হেয়ারে কিছুদিন পর থেকে কিন্তু আপনি রেজাল্টটা দেখতে পাবেন তবে প্রশ্ন হলো এই দুটোর কোনটা ব্যবহার করব। অবশ্যই তার রিপ্লাই আমি করে দেব দেখতে থাকুন পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে তো চলুন এবার দেখে নেওয়া যাক দুটো তেলেরই কনসিস্টেন্সি ঠিক কতটা থিক বা কতটা লাইট প্রথমেই আমরা এখানে দেখে নিচ্ছি প্যারাশুটের তেলটার কতটা থিকনেস তো এটাই দেখতে পাচ্ছেন মোটামুটি জাস্ট নর্মাল থিকনেস খুব একটা যে বেশি তা না তবে শালিমারেরটা কিন্তু প্যারাসুটের তুলনায় একটু বেশি মোটা এবং এটা আমি নর্মাল স্ক্যাল্পেও ইউজ করে দেখেছি এবং বড়িতেও ইউজ করে দেখেছি দুটো তেলই তুলনামূলকভাবে শালিমারেরটা কিন্তু একটু বেশি মোটা খুবই হেভি তবে আমি বলবো বাজার চলতি নর্মাল লাইট ওয়েট কোনো কোকোনাট অয়েল ইউজ না করতে কারণ পিওর নারকোল তেল কখনোই অতিরিক্ত পাতলা হতে পারে না সেটাকে বিভিন্ন রকম প্রসেসে কিন্তু পাতলা করা হয় সেই জন্য যেটা পিওর এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভেজিটেরিয়ান হান্ড্রেড পার্সেন্ট পিওর তো এটা ইউজ করাটাই সবথেকে বেশি সেফ হবে অনেক সময় কিন্তু নেল পলিশ পরার ফলে আমাদের নখগুলো ইয়েলোইস কালারের একটা হয়ে যায় যার জন্য দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না আর ওই হোলদেটে ভাবটাকে তোলার জন্য একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণ নারকেল তেল নেবেন তার সাথে এক থেকে দু চামচ মতো পাতিলেবুর রস নিয়ে নেবেন দুটোকে একসাথে মিশিয়ে খুব ভালোভাবে নখের মধ্যে অ্যাপ্লাই করে আধ ঘন্টা মোটামুটি রেখে খুব ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে বা কিছু বডি ওয়াশ বা যে হোক কিছু দিয়ে একটা ওয়াশ করে নেবেন দেখবেন কিছু দিনের মধ্যে রেজাল্টটা তো দুটোর মধ্যে কোনটাই চুজ করব। টু বি ভেরি অনেস্ট আমি বেশ কয়েকবার কিন্তু দুটো তেলই ইউজ করেছি যার মধ্যে থেকে আমার মনে হয়েছে শালিমারের তুলনায় প্যারাসুটটা বেস্ট ফর স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার কারণ কেন জানি না শালিমারের তেলটা ইউজ করলে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় কেন সত্যিই জানি না বাট এটা আমার হয় তবে হ্যাঁ এমন না যে সবার ক্ষেত্রেই সমান হবে তবে আমি সেফ বলবো সব সবথেকে প্যারাসুটটা তো দুটোর মধ্যে আপনি প্যারাসুটটা কিনুন সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন তো দুটোর কোনটা কিনবেন এটা বলতে গিয়ে কিন্তু আমি এর মাঝে অনেকগুলো ছোটো খাটো টিপস দিয়ে দিয়েছি যেগুলো আপনার অনেক হেল্প হবে আমি জানি তো এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যই কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর ভিডিওটি থেকে যদি আপনি একটুও নলেজ গেন করতে পারেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন যে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি ঠিক রিপ্লাই করে দেব। আজকে এটুকুই দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বাই বাইড ফাইনালি থ্যাংক ইউ ভিডিও